Assalamu alaikum everyone, this is Swapnil and you guys are watching Ride with Swapnil YouTube channel. দুই তিন দিন পরে ঈদ, আর আজকে বের হইলাম একটু রাইড করতে, বিকজ আজকে কোনো কাজ নেই আর অনেক দিন থেকে রাত্রে বের হই নাই, জিএসএক্স আর স্পেশালি। সো ইয়া, আর গত কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বাইকের অবস্থা একদমই খারাপ। যাচ্ছি হচ্ছে সৌরভের ওইদিকে, বাইকটা ওয়াশ করাবো। সৌরভের সাথে কিছু টাকা পয়সার লেনদেন আছে, এগুলা কমপ্লিট করব। এখন বাজতেছে 10:08। ইয়েস, নিউ হর্ন ইনস্টল করছি, ডুয়েল হর্ন। বাট প্রবলেম হইতেছে এই ইলেকট্রিক এই হর্নগুলা অনেক বড় হয়, যার কারণে কিটে একটু লেগে যায়, সাউন্ড সবসময় অ্যাকুরেট বা পারফেক্ট আসে না। সো আই নিড টু থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস ভেরি সুন। ওকে, এই ভিডিওটা কোনো ইনফরমেশন বা আমি কোনো কিছু কোনো টপিক শেয়ার করতে আপনাদের সাথে আসি নাই, জাস্ট আমি বের হয়েছি রাইডটা এনজয় করতে আর বাইকটা ওয়াশ করানোর জন্য। আর চিন্তা করলাম আপনাদেরকেও সাথে নিয়ে আসি সিলেটের ঈদের দুই তিন দিন আগে কীরকম অবস্থা রাত্রের তা বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি একদম সিলেট টাউনের দিকে যাচ্ছি না, একটু আউটসাইড হয়ে একটু যাতে বেশি ডিস্টেন্স একটু রাইড করতে পারি, এই জন্যই আর কি এই রুটটা নিয়ে যাওয়া। আর যদি সিলেট টাউনের ভিতর ঢুকতাম তাহলে তো ঈদের শপিংয়ের যে অবস্থা, আল্লাহ। ওকে, লেটস এনজয় দ্য রাইড। Freedom, I never had the chance to run. Leave behind the said and done. Figure out what's to come. Reasons, all the bigger things I can't ignore. I'm not getting what I came here for. এই সাইডে প্রবলি বৃষ্টি হয়েছে, অ্যান্ড বাই আইআরসি টায়ার নিচে পানি দেখলে আমার অবস্থা টাইট হয়ে যায়, আমার হার্টবিট অনেক ইনক্রিজ হয়ে যায়। একটু ওয়েট সার্ফিসে আইআরসি টায়ার উইল কিল ইউ ফর শিওর। আর আমি সৌরভের এদিকে যাচ্ছি, বাট ওকে এখনো কল দেই নাই, ওকে একটা কল দেই। ওকে, আপনারা এনজয় করতেছেন তো? আই এম রিয়েলি রিয়েলি এনজয়িং মাই রাইড। একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভেরি শর্ট অ্যান্ড হাম্বল রিকোয়েস্ট, যে ঈদ আসতেছে দুই তিন দিন পরেই, তো অনেকেই আপনারা হয়তো বাইক নিয়ে ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে আপনাদের দেশের বাড়ি যাবেন ঈদের সময় বা আবার ব্যাক করবেন, প্লিজ প্লিজ রাইড কেয়ারফুলি, একদম প্রপার গিয়ার মেনটেন করে, আই মিন গ্লাভস, তারপর যদি পসিবল হয় রাইডিং জ্যাকেট আর নিগার্ড, এগুলো তো আমি আপনাদেরকে বলবো হাইওয়েতে চালানোর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এগুলো অবশ্যই স্কিপ করবেন না, আর হেলমেট তো আর বলারই কোনো কিছু নাই, ইউ হ্যাভ টু ওয়ার ইউর হেলমেট অ্যান্ড গুড কোয়ালিটি হেলমেট। Thank you.
সো দ্যাটস অ্যাবাউট ইট আই ডোন্ট নো আপনারা কতটুকু এনজয় করছেন বাট আই রিয়েলি লাইক দ্য রাইড বিকজ অনেকদিন পরে আজকে নাইট টাইমে যে সেক্সার রাইড করতেছি অ্যান্ড দিস মেশিন গিভস মি অ্যাবসলিউট প্লেজার সো বাইক ওয়াশ করানোর একদম কাছে চলে আসছি আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও প্রবেবলি আমরা ঈদের সময় কোনো একটা জায়গায় রাইডে যাব সো গেলে তো অবশ্যই ব্লগ হবে আর আপনারাও দেখবেন আর আগে যেটা বলছিলাম প্লিজ প্লিজ রাইড সেফ ওয়্যার হেলমেট আর আগে যেটা বলছিলাম অবশ্যই খেয়াল রাখবেন অনেক কেয়ারফুলি বাইক রাইড করবেন আর এই তো হেলমেট পরবেন অবশ্যই সো আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম